সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সাউথ ওশান স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিক আলোচনায় আজকে অনুশীলনে 5.1 5.1-এর এবং সমস্যাটি আমরা ইতিপূর্বে গত ক্লাসে সমাধান করেছি। আজকে আমরা 2 নং সমস্যা অনুশীলনে 5.1-এর 2 নং সমস্যা সমাধান করব। পেজ তোমাদের পাঠ্য বইয়ের পেজ নং 85 85 পৃষ্ঠায় আমরা 2 নং সমস্যা সমাধান করব। এর মধ্যে তোমরা তোমাদের কাজ হবে, তোমরা বইটা প্রথমত খুলবে, বইয়ের ওই পৃষ্ঠায় যাও এবং খাতা কলম নিয়ে সবাই রেডি থাকবে, রেডি আছো। আমরা তোমাদের কি 1 নং সমস্যায়, 1 নং সমস্যা আমরা বেশ কিছু সমাধান করে দিয়েছিলাম, একটা কিংবা দুইটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমাদের কি ওইখানে কোনো প্রবলেম আছে? 1 নং প্রশ্নে কারো কোনো প্রবলেম? নো স্যার। ওকে, আমরা 2 নং সমস্যা যাব। 2 নং সমস্যা, সাধারণ ফর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। 2 নং প্রশ্নে আমাদেরকে বলা হলো সাধারণ ফর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এটি খুব পরিচিত একটি সমস্যা, কারণ হচ্ছে তোমরা কিন্তু তোমাদের পাটিগণিতে ক্লাস 6 এ তোমরা কিন্তু সমহর বিশিষ্ট করেছিলে। ক্লাস 6 আর 7 এ তোমরা কি করেছো? পাটিগণিতে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করেছিলে। ওই সমহরের সাথে এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু অনেকটা মিল রয়েছে। ওইখানে ছিল পাটিগণিত সংখ্যার আর এখানে জাস্ট বীজগণিত রাশি, পার্থক্য হচ্ছে এতটুকুই। আশা করি তোমরা একবার বুঝিয়ে দিলে সবাই বুঝতে পারবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের সমস্যা সমাধানে যাই। 2 এর 4 তোমরা সবাই লিখবে, লিখার পরে যখন সমাধান করব বা আমি লিখা যা যা লিখানো হবে ক্লাসে, তোমরা ক্লাস শেষে সেটি কিন্তু আমাকে দেখাবে। ওকে, প্রথম প্রকাশ হচ্ছে কত? x স্কয়ার ডিভাইডেড বাই x y, তারপর হচ্ছে y স্কয়ার ডিভাইডেড বাই y z, তারপর হচ্ছে z স্কয়ার ডিভাইডেড বাই z x, তিনটা ভগ্নাংশ দেওয়া হলো বীজগণিতের রাশির ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ লব হচ্ছে এক্স স্কয়ার, হর হচ্ছে এক্স ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশে লব ওয়াই স্কয়ার, হর জেড ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশে লব জেড স্কয়ার, হর হচ্ছে জেড এক্স। এখন আমরা যে কাজটি করবো, প্রথমত হর গুলো লসাগু বের করি। এখানে হর গুলো কত? হর গুলো লসাগু বের করি, তাই লিখো ভগ্নাংশ গুলো হরসমূহের লসাগু সমান। এখানে দেখো লসাগু কত হবে, এখানে x কিন্তু আমরা জানি লসাগুর ক্ষেত্র হচ্ছে কমন আনকমন, বীজগণিত রাশির ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কমন আনকমন। x এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে আমরা x যদি দুইবার থাকে আমরা একবার নেব লসাগুর ক্ষেত্রে, আমরা x দুটো একবার, y এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে আমরা y নেব একবার, আর z কিন্তু এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে আমরা একবারই নেব। অতএব আমাদের ভগ্নাংশ গুলো হর সঙ্গে লসাগু পেলাম কত? এক্স ওয়াই জেড। এবার তাহলে আমরা সমহর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার প্রাথমিক ধাপ, যেটি প্রথম ধাপ হচ্ছে এই ভগ্নাংশ গুলো হর সঙ্গে লসাগু বের করবো। ওকে, এখন যে কাজটি করব, এখন আমরা প্রথমত এই লসাগুকে, এই যে লসাগু পেলাম, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব।
প্রথম বর্গের সহগ কত xy তাহলে xy দিয়ে ভাগ করো xy যদি এখান থেকে ভাগ করি অর্থাৎ xy z কে যদি আমি xy দিয়ে ভাগ করি x x কাটা y y কাটা যাবে থাকবে কত z থাকবে কত অর্থাৎ প্রথম আমরা এই লসাগুকে প্রথম বর্গের সহগ দিয়ে ভাগ করলাম ভাগ করলে হলো কত z এই z কে আমরা প্রথম বর্গের সহগ উপরে নিচে গুণ করব তাহলে কি করে দেখো প্রথম বর্গের সহগ ছিল কত x স্কয়ার xy সমান এই প্রাপ্ত ভাগফল দিয়ে আমরা গুণ xyz তাহলে গুণ করলে কি হবে x স্কয়ার z হবে আর নিচে হবে xyz আশা করি সবাই বুঝতে পারছো তাহলে প্রথম কাজ কি করলাম লসাগু বের করলাম হরগুলো এই প্রাপ্ত লসাগুকে প্রথম বর্গের হর দিয়ে ভাগ করলাম প্রাপ্ত ভাগফল দিয়ে প্রথম বর্গের উপর নিচে গুণ করলাম একই ভাবে প্রথম বর্গাংশে যে কাজটা আমরা করেছি ঠিক বাকি যে দুটো ভাগাংশ সেখানে সেম কাজটা করব তাহলে আবার দেখো লসাগু দিয়ে লসাগু ভাগ করব কি দিয়ে দ্বিতীয় বর্গাংশে হর দিয়ে ভাগ করব ওয়াজে ওয়াজে যদি ভাগ করো তাহলে কি থাকবে আর এক্স থাকবে এখন এই এক্স ওয়াই কে আমরা এই এই প্রাপ্ত ভাগফল কি করব উপরে নিচে গুণ করব আর নিচে হচ্ছে কত এক্স ওয়াই জেড আর উপরে হচ্ছে ওয়াই স্কয়ার এক্স ওয়াই স্কয়ার তাহলে লিখলে কি হবে এক্স ওয়াই এবার আবার কি করব ঠিক একই ভাবে তৃতীয় ভগ্নাংশ হর দিয়ে ভাগ করো জেড দিয়ে ভাগ করলে কি থাকবে আর ওয়াই থাকবে এখন ওয়াই কে কি করব ঠিক শেষের ভগ্নাংশের জেড এক্স কে আমরা কি করবো উপরে নিচে গুণ করবো ওয়াই দিয়ে তাহলে জেড এক্স গুণ ওয়াই আর জেড স্কোয়ার ওয়াই তাহলে কি হবে নিচে হবে এক্স ওয়াই জেড উপরে হবে ওয়াই জেড স্কোয়ার টুকরো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই যে প্রথম বর্গের শেষে যে বর্গসংখ্যাটা পেলাম এখানে হর হচ্ছে কত এক্স ওয়াই জেড এখানে হর কত এক্স ওয়াই জেড এখানে হর কত এক্স ওয়াই জেড প্রত্যেক ভগ্নাংশে কিন্তু আমরা একই হর পেয়েছি আমাদেরকে সেটা করতে বলা হবে যে তোমরা কি করবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবে যে প্রদত্ত ভগ্নাংশ দেওয়া আছে বা প্রদত্ত ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে অর্থাৎ প্রত্যেক ভগ্নাংশের হর যাতে একই হয় সেভাবেই তোমাকে প্রকাশ করতে হবে আর আমরা সেটাই কিন্তু করেছি দেখো প্রথম ভগ্নাংশের হর কিন্তু এক্স ওয়াই জেড দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড তৃতীয় ভগ্নাংশের হরও কিন্তু এক্স ওয়াই জেড তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো লিখতে পারি এবার দশ বর্গগুলো লিখে দিবে প্রথম বর্গ স্কয়ার যে ভাগ এক্স ওয়াই জেড তারপরটা হচ্ছে এক্স ওয়াই স্কয়ার এক্স ওয়াই স্কয়ার এক্স ওয়াই জেড তারপরটা হচ্ছে ওয়াই জেড স্কয়ার কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কারো কোনো প্রবলেম নো স্যার আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে
সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ প্রথম কটা যেভাবে করেছি আমি সবগুলো কিন্তু আমরা সেটা করব। এখন আমি তোমাদেরকে কটা করে দিচ্ছি, সবার লেখা শেষ? Yes sir. Yes sir. গণম প্রশ্ন কি বলছে? প্রথম ভগ্নাংশ হচ্ছে x ডিভাইডেড বাই x মাইনাস y, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে y প্লাস y, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে z ডিভাইডেড বাই x ইনটু x প্লাস y। z ইনটু z ডিভাইডেড x ইনটু x প্লাস y, তাহলে আমরা প্রথম কি কাজ করব কে বলতে পারবে? সংক্ষেপে লিখতে পারো হরসমূহের লসাগু, লসাগু নিয়ম কি? কমন আনকমন। দেখো এখানে কিন্তু কোথাও নাই, x শুধুমাত্র এখানে আছে আর কোথাও কিন্তু x আলাদা নাই, তাহলে x টা আমরা নেব। এরপর আসো x প্লাস y, x প্লাস y এখানে একবার আছে এখানে একবার আছে, তাহলে দুইবার থাকলে আমরা একবার নেব, লসাগুর ক্ষেত্রে একটু কমন টা একবার নেব। এরপরে কমন যেহেতু লসাগুর তো কমন এবং আনকমন, তাহলে আর বাকি আছে কত? x মাইনাস y, আমরা নেব কত? x মাইনাস y। আমাদের নির্ণয় লসাগু হলো অসমীয় লসাগু পেলাম কত? x ইনটু x প্লাস y ইনটু x মাইনাস y। এখন এই প্রাপ্ত লসাগুকে আমরা কি করব? হর দিয়ে ভাগ করব। তাহলে প্রথম ভগ্নাংশ কি আমরা করব? তাহলে x ইনটু x প্লাস y x মাইনাস y ভাগ প্রথম ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নের হর যদি ভাগ করি x প্লাস y চলে যাবে আর থাকবে কত? x ইনটু x প্লাস y, এই প্রাপ্ত ভাগ আমরা লিখব। তাহলে x ইনটু x প্লাস এই প্রাপ্ত ভাগ করতে আমরা কি করব? এই ভগ্নাংশের উপর নিচে গুণ করব। দেখো এবার করো, তোমরা চাইলে এক লাইনে করে ফেলতে পারো, গুণ করো। তাহলে x ইনটু কত গুণ করলে হবে? x ইনটু x ইনটু x প্লাস y, x ইনটু x প্লাস y, আর নিচে থাকবে কত? x ইনটু x প্লাস y x মাইনাস y। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা সরাসরি গুণ করে ফেলতে পারি, তাহলে এখন আর কম লিখতে হবে আমাদেরকে। দেখো এই x এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে? x স্কয়ার হয়ে যাবে, আর নিচে x ইনটু x প্লাস y x মাইনাস y। আবার এখানে এখন লিখতে পারো, আবার লসাগুকে ভাগ করব আমরা কি দিয়ে? তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? x প্লাস y, তাহলে ভাগ করলে কি থাকবে? x থাকবে আর x মাইনাস y থাকবে, x ইনটু x মাইনাস y। এই ভাগফল দিয়ে আবার কি করব? দ্বিতীয় ভগ্নাংশের উপর নিচে গুণ করব। তাহলে y নিচে হচ্ছে কত? x প্লাস y। দেখো গুণ করলে y এর সাথে যদি এটা গুণ করে তাহলে কি হবে? xy x মাইনাস y, আর x ইনটু x প্লাস y সাথে যদি x প্লাস y গুণ করি লিখতে পারি x ইনটু x প্লাস y
भाग कर दिए भाग करो তাহলে x * x + y দিয়ে ভাগ করলে কি থাকবে x - y থাকবে x - y এবার এই ভাগফল কে আমরা তৃতীয় বর্গমূল পূর্ণযোগ গণ করব z তৃতীয় বর্গমূল z ডিভাইডেড বাই x * x + y গুণ করার পরে গুণ করলে হবে কত উপরে z * x - y আর নিচে হবে কত x into x plus y x minus y শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ এবং একটা জিনিস খেয়াল করো প্রত্যেক বর্গমূলের হর কিন্তু সেম প্রথম বর্গমূলের হর কত পেলাম x into x plus y x minus y দ্বিতীয় বর্গমূলের ক্ষেত্রে হর কত পেলাম x into x plus y x minus y তৃতীয় বর্গমূলের ক্ষেত্রে হর কত পেলাম x into x plus y x minus y অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে হর কিন্তু একই আর এটাকেই বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে আমরা লিখতে পারি সুতরাং নিয়ম সাধারণ হর বিশিষ্ট গুলো হলো তাহলে উপরে আরেকটা বিষয় বলে রাখি লব কিন্তু সেম হবে না সেম হতে পারে নাও হতে পারে প্রথমটা লব এত দ্বিতীয়টা লব এত তৃতীয়টা লব এত লব কিন্তু পার্থক্য থাকতে পারে লব যাই হোক সেটি কিন্তু আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের মূল কাজ হবে সবগুলো ভগ্নাংশের হরগুলো সমান করা তাহলে আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশ হচ্ছে x স্কয়ার x plus y divided by x into x plus y x minus y তারপর দ্বিতীয় বর্গমূলের কত xy x minus y x into x plus y x minus y তৃতীয় বর্গমূলের হচ্ছে কত z into x minus y x into x plus y x minus y this is answer তার মানে প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে হর কিন্তু একই তারপর এটাকে বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ এই ম্যাথ গুলো একদম সিম্পল বা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু প্রবলেম হচ্ছে একটু বড় অর্থাৎ তোমাদের ধৈর্য ধরে একটু সমস্যাগুলো সমাধান করতে হবে বা তোমার পুরো পৃষ্ঠে জুড়ে অঙ্কটা করতে হবে কিন্তু অঙ্কটা সহজ সবার লেখা শেষ আমাদের লেখা শেষ হলো স্যার Yes sir লেখা শেষ লেখা শেষ এবার দেখেন দুই এর আমরা করলাম ক এবং গ এখানে ক পর্যন্ত আছে ছ পর্যন্ত পর্যন্ত আছে আমরা আরেকটি সমস্যা সমাধান করব কোনটি করলে ভালো হয় দেখো তোমাদের কোনো কি যে এটি কঠিন মনে হচ্ছে বা এটা করে দিলে ভালো হবে এমন কোনো প্রশ্ন কি আছে কারো আশা করি সবার লেখা শেষ আমরা পরবর্তী সমস্যায় যাচ্ছি দেখেন দুই এর ক গেল গ গেল দুই এর মধ্যে আমি তোমাদেরকে চটা করে দিচ্ছি চটা করে দিচ্ছি চটা তোমরা লিখো
ছয়ের মধ্যে বর্গরাশিগুলো একটু বড়, রাশিগুলো একটু বড়, আর সেজন্য তোমাদের কষ্ট হতে পারে। প্রথম বর্গরাশি হচ্ছে 1/(x²-5x+6), -5x+6। দ্বিতীয় বর্গরাশিটা হচ্ছে 1/(x²-7x+12), আর তৃতীয় বর্গরাশিটা হচ্ছে 1/(x²-9x+12)। প্রকাশ এই কথাটা অর্থ হচ্ছে প্রত্যেকটি ভগ্নাংশের হর গুলোকে আমরা কি করব একই রকম। তাহলে এই কাজটা করার জন্য প্রথমে যে কাজটি করব প্রথমে আমরা এখানে কিন্তু তোমাকে উৎপাদন বিশ্লেষণ করতে হবে। কিভাবে দেখো, আমরা সবাই কিন্তু মিল টার্ম ফ্যাক্টর করে আসছি, তাহলে ছয়কে আমরা ভাঙবো, কত লিখবো x²-3x-12x+6। এখানেও ঠিক একই কাজ করবো, x²-4x-3x+12। এই কাজটি কিভাবে হলো তোমরা গত ক্লাসে কিন্তু আমরা বলেছি, গত ক্লাসে আমরা মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে কথা বলেছিলাম। দেখো আমরা যা 3 আর 2 গুণ করলে কত হলো 6, এবং -3 যোগ করলে কত হয় -5 হয়। তার মানে এটাকে আমরা এভাবে ভাঙতে পারি। এরপর দেখো কি করি, মিডল টার্ম প্রথম কি হচ্ছে কত, আমরা এখানে x কমন নেব, তাহলে x-k -2x-. এবার এখানে কত কমন যাচ্ছে, x কমন হলে x-4, -3 কমন হলে x-4। এখানে তাহলে এখানে x কমন নাও, x-5, -4 কমন হলে x-5। তাহলে এইখানে বর্ণরাশি কি পাচ্ছি, উপরে নিচে হচ্ছে x-3 x-2, তারপর এখানে হচ্ছে x-4 x-3, তারপর হচ্ছে এখানে 1/(x-5x-4)। এর হচ্ছে আমাদের মূলত ভগ্নাংশ গুলো। এবার হরগুলো লসাগু বের করবো। এবার নিয়ম কি হবে, প্রথমে এই কাজটা তোমরা করতে হবে, করার পরে যে ভগ্নাংশ গুলো পাবো সেই ভগ্নাংশ গুলোর ক্ষেত্রে আমরা হর গুলো কি বের করবো, লসাগু বের করবো, তারপরে গিয়ে লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো। তাহলে আমরা এখানে তোমরা আলটিমেটলি এতটুকু কি লিখা শেষ সবার, এবার এই হর গুলো লসাগু বের করবো। দেখো x-3 এখানে একবার আছে, এখানে একবার আছে, তারপর x-4 এখানে একবার আছে, এখানে একবার আছে, তারপর তাহলে x-3 আমরা দুইবার মধ্যে একবার নেব, x-4 দুইবারের মধ্যে একবার নেব, আর x-2 আছে, x-5 আছে, তাহলে আমরা সাজিয়ে দিই x-2 x-3 x-4 x-5। আমাদের হরগুলো লসাগু নাম কত, x-2 x-3 x-4 x-5। এবার আমি শুধুমাত্র তোমাদেরকে প্রথম বর্গরাশিটা করে দিচ্ছি, বাকি বর্গরাশিটা তোমরা নিজেরা করবে। তাহলে প্রথম বর্গরাশি, প্রথম আমরা কি করবো, লসাগুকে প্রথম হর দিয়ে ভাগ করবো, তাহলে x-2 x-3 x-4
x minus 5 এটা কে ভাগ করব প্রথম গুণনের হল দিয়ে ভাগ করো x minus 3 x minus 2 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল কত হলো ভাগফল হবে x minus 3 এবং 2 চলে গেলে আর কি থাকবে সমান হবে x minus 4 x minus 5 এখন এই প্রাপ্ত ভাগফল দিয়ে প্রথম অংশ গুণ করব তাহলে কি হবে x minus 3 x minus 2 সমান গুণ করো তাহলে কত হচ্ছে x minus 4 x minus 5 আর নিচে হবে x minus 3 x minus আমরা সাজিয়ে দিই দেখি তাহলে x minus 2 লিখো আগে বড় লেখা যাবে x minus 4 x minus 5 তাহলে দেখো প্রথম অংশে হর আসছে কত x minus 2 x minus 3 x minus 4 x minus 5 আর লব আসছে x minus 4 x minus 5 অর্থাৎ এই প্রাপ্ত ভাগফল দিয়ে কি করলে 1 কে গুণ করলে এটাই হয় আর নিচে গুণ করলে এগুলো বসে যাবে প্রথম অংশ আমি করে দিলাম দ্বিতীয় এবং তৃতীয় অংশ তোমরা নিজেরা বাসায় করবে পারা যাবে তো বাসায় তোমরা যদি বুঝে থাকো স্যার এই ক্লাসের বিষয়গুলো বুঝে থাকো তাহলে তোমরা বাকিটা করতে পারবে আর একটা বিষয় হচ্ছে যে তোমরা যারা দেরিতে ক্লাস জয়েন করেছো তোমরা ই লার্নিং এর ভিডিওটা দেখে নেবে কিংবা এই অঙ্কটা করতে যদি কারো কোনো প্রবলেম হয় বুঝতে অসুবিধা হয় তোমরা ই লার্নিং এটা দেখে নেবে তাহলে তোমাদের প্রথম থেকে আলোচনাটা যদি খেয়াল করো তাহলে এই ম্যাথ গুলো সলভ করতে কোনো প্রবলেম হবে না তোমাদের হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক থাকবে 5.1-এর 5.1-এর 2-এর 2-এর ভাগ করবা ঘ তারপরে থ ঘ ছ এই দুটি করলে হবে ঘ ছ আর হচ্ছে চ এই তিনটা সমস্যা তোমরা বাসায় সমাধান করবে আমি এই তিনটি প্রশ্ন তোমাদের দিয়ে দিব ই লার্নিং আমাদের এই মাই হোমওয়ার্ক কন্টেন্ট দিয়ে দিব তোমরা সেখানে দেখে সেখানে অ্যানসারটা সাবমিট করবে ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা কারো কোনো প্রশ্ন নো স্যার কারো কোনো কথা আছে স্যার তাহলে আমরা আজকের মতো নো স্যার করতে পারি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ দেখি আগামী কাল সকাল 9:40 সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম